গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। আমি আবার কাছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, কতটা কুয়াশা হয়েছে দেখতে পাচ্ছো? দেখে তোমরা বুঝতে পারছো যে কত পরিমাণে কুয়াশা হয়েছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা যে মানে কিচ্ছুই দেখা যাচ্ছে না, আর টপ টপ করে ওপর দিকে জল পড়ছে পুকুরে, বুঝতেই পারছো তোমরা দেখে সেটা। এই দেখো পুরো কুয়াশা, চারিদিকটা পুরো কুয়াশায় কুয়াশা, চারিদিকে কুয়াশা, চারিদিকে দেখো চারিদিকে কুয়াশা পুরো একদম, দেখতে পাচ্ছ তোমরা কিরকম কুয়াশা। তো আমি এবারে কাজকর্মগুলি সেরে নিই চট করে, তাড়াতাড়ি কাজকর্মগুলি সেরে নিই চট করে। হ্যাঁ, তবে ফিরছি তোমাদের সঙ্গে। আমরা একটু ওই দোকানের দিকে যাচ্ছি, আমি আর দিদি আর আমার ছেলে। দেখতেই পাচ্ছো এই রাস্তার ধারে দোকানের দিকে যাচ্ছি। কুয়াশা পড়ছে, কুয়াশা পড়েছে, দেখো কিরকম, দেখো কিরকম কুয়াশা পড়েছে। তো বন্ধুরা, এখানে গরু মানে গরু খড় খাবে বলে খড় চলে এসেছে, সেই জন্য আমি কি খড়গুলিকে দাদা দিদি মিলে ওদিকে খড়গুলিকে গোছাচ্ছে, খড়গুলিকে রাখার ব্যবস্থা করছে। আর আমি এদিকে আমি দিচ্ছি, অর্জুনের বাবা দিচ্ছিল, তা দিদি দিতে অর্জুনের বাবাকে বললাম তুমি ক্যামেরাটা ধরো, আমি দিচ্ছি। তা যাই হোক না কেন, আমি মানে দিচ্ছি আর কি, এগিয়ে দিচ্ছি। তা খড়গুলিকে সব আমি কচি, মানে আমাদের আমার জায়ের ছেলে বান্টি, সে আর আমি মিলে আর কি খড়টাকে বইছি। তো ও দিকটা একটু গেছে, আমার ছেলেটাকে একটু দেখছে, তা আমি এদিকে খড়গুলি আর কি রেখে দিচ্ছি। আর এই যে দেখো বান্টি, এই হলো বান্টি, আমার জায়ের মানে ভাসুরের ছেলে। আর এই যে দেখো ছেলেটা তুলসী তলায় কী করছে, প্রচণ্ড দুষ্টুমি করে, প্রচণ্ড সারাদিন ধরে খালি এই করবে। আর এদিকে এটা হলো আমাদের সামনের দিকটা, এটা এটা হলো মেন রাস্তা, আমাদের এদিকটা বেরানোর রাস্তা পড়ছে। আর এদিকে দেখে হামাগুড়ি দিয়ে 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 ঘরে যাবে, যাবে না ওরকম করবে, দুষ্টুমি করবে, একবার এদিক যাবে ওদিক যাবে। তা আমি খেতে চলে এসেছি পুরোনো ঘরের দিকে, মানে আমার দাদু যে মারা গেছে সেখানে কোনো কি খাওয়া দাওয়া ছিল, আমাদের ঘরে রান্না বান্না হয় না, তো ওখানে খাওয়া দাওয়া আছে। তাই যে আমরা খেতে বসে গেছি সবাই মিলে। আর এইটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা একটা ফল, একরকমের ফল, তা খেতে খুব সুন্দর। তা আমি কোনো দিন খাইনি, মানে অর্জুনের বাবা বলছে এটা একরকম ফল খায়। আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘরের দিকে যাচ্ছি, এই যে ছেলেকে নিয়ে ঘরের দিকে যাচ্ছি, খাওয়া হয়ে গেছে। ও বাবা ওখানে রয়েছে, ও বাবা বললো তুমি যাও, আমার ছেলেকে নিয়ে আমি যাচ্ছি। তো সেই জন্য আমি এই ঘরের দিকে রওনা দিচ্ছি, আর ছেলেটা এদিকে এদিক ওদিক সেদিক করে তাকাচ্ছে। দেখেছো তো, একটা জিনিস দেখাবো তোমাদেরকে, এটা আমাদের সেজো কাকিমারে ঘরে, সেজো কাকিমারে ঘরে কত এ চাষ করছে দেখেছো, কাকা ভূমি আছে। আর এই যা এটা তাহার পুকুর, তা চলো যাই ঘরে গিয়ে, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। হাঁপিয়ে গেছি, অনেকটাই রাস্তা, মানে একই এর মধ্যে, হায় আমি খালি পায়ে চলে এসেছি, যা আমাকে আবার ব্যাক করতে হবে জুতো আনার জন্য। খালি পায়ে আমি চলে এসেছি, তা আমাকে আবার যেতে হচ্ছে, দেখো বন্ধুরা আমাকে আবার একই রাস্তা আবার যেতে হচ্ছে, কী অবস্থা আমার, দেখি কি হয়, জুতোটা আবার পাওয়া যায় কি না দেখা যাক। এতটা ঘরের কাছে দেখো চলে এসেছি, তারপরে আবার আমাকে যেতে হচ্ছে, জুতো রেখে দিয়ে চলে এসেছি, খালি পায়ে চলে এসেছি, এরকম খালি পা, খালি পায়ে চলে এসেছি, তো আমাকে যেতে হচ্ছে আবার। দেখি বলি গিয়ে দেখি কোথায় দেখেছি জুতোটাকে, তা আমি আবার ঘরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের মেজ কাকিমারে ঘর, মানে মেজ কাকিম শাশুড়ির ঘর, এটা আমাদের এটা সামনের দিকটা, ওদিকটা লম্বা একটা জায়গা আছে, আর ওই যে পাকা ঘর হচ্ছে, ওটা পাকা ঘর হচ্ছে। এটা আমার দেওরদের ঘর, মানে আমার যে মেজ কাকি শাশুড়ি আছে তার বৌমা, মানে বড় বৌমা তার ঘর এটা। এটা ওদের মাটির মানে মুরগি রাখার ঘর, আর এটা ওদের ঘর, এটা ওদের তুলসী মঞ্চ,
আর এখানে ওরা সব কিছু করেছে আর কি, ঘরের মধ্যে চাষবাস করেছে, শাক এইসব এইসব চাষ করেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি, তোমাদেরকে বলেইছি। এই দেখো ছেলেরা আবার দুষ্টু বাবা কাজ মানে জানলায় ফ্রেম তৈরি করছে, কাঠ দিয়ে লাগানো হবে, মানে ঠান্ডা হাওয়া ঢুকবে, তো ছেলেকে নিয়ে আমি থাকবো সেই কারণে আর কি। আর এটা ফ্রেমটা লাগিয়ে দিচ্ছে, খড় দেবে, খড় দিয়ে তার মধ্যে দিয়ে আর কি লাগাবে। আর এই যে ছেলেটা ফুটবল খেলছে, বাবা কাছে গিয়ে দেখছি ফুটবল নিয়ে এই করছে, কি বলে এটাকে, বলে ভলিবল, টেনিস বল। ও ও এই যে দেখে যায়, দেখা হাঁটতে পারবে না তবুও মানে এ করবে, তা এরকম দুষ্টুমি করছে। আর ওই যেদিকে বাবা কাজ করছে, তা কাজকর্ম হয়ে যাওয়ার পর তারপরে ঘরে ঢুকে যাব, ছাদে জামা কাপড় মেলা আছে, সেটা তুলতে হবে, তুলে নেব। তা যাই ছাদে জামা কাপড় গিয়ে গিয়ে তুলে আনি। তো বন্ধুরা বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে আসছে, তাই আমি কি আর কি বিকালে ছাদে জামা কাপড়গুলি যেগুলি মেলা ছিল সেগুলি তুলে নিচ্ছি, তাই এবারে জামা কাপড়গুলি তুলে নিচ্ছি। দেখতেই আজকের ভিডিওটা কেমন লাগলো তো প্লিজ কমেন্টে জানিও, আশা করছি খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমি পরের আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি, তা আমি এখানে ভিডিওটা শেষ করছি। তো বাই বন্ধুরা।